कर दुआ हाथ, मुर्गी पायरा पाकी सब पाया। देसी 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 कत पड़े के जी? 450। और बरान? हाँ 250 के जी। पालक से पीस 100 जोड़ा। কত? ক্যাম্বেল 60 টাকা পিস। 60 টাকা পিস। আর দেশি? দেশি 40 টাকা। 40। রানি? রানি 100 টাকা। হোয়াইট পিকিং যেটা বলে, দেশি নাকি গাইটা কি? সোনালি সোনালি কত? সোনালি 300 টাকা কেজি। 300 টাকা কেজি। নিলে পর একটু কম হয়ে যাবে, নিলে পর একটু কম হয়ে যাবে। আর কি আছে তোমার বাড়িতে? বাড়িতে কোয়েল পাখি আছে। কোয়েল কত করে? কোয়েলের জিরো বাচ্চা পা আপনার হচ্ছে 12 টাকা। 12 টাকা। তারপরে বিভিন্ন সাইজ ভ্যাকসিন করা। আর কি আছে? টার্কি আছে? টার্কি নাই। নম্বরটা বলে দাও। 6294897। কি নাম জানো? আমার নাম বাপ্পা। বাপ্পা দেশি 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 দুটো আছে না? হাঁস বলছি। হাঁস সব দেশি। কত করে জোড়া? 700 টাকা দেবেন। 700। আর দেশি মুরগি কত জোড়া? 350। 350। বরান কত কেজি? 330 টাকা কেজি। কি আছে বাড়িতে? আর বাড়িতে আর কি আছে? দেশি আছে। সোনালি কত বাচ্চা? আর ইয়ে দেশি বাচ্চা? দেশি বাচ্চা দেশি আপনার ওই 40-45-50-এর মধ্যে, 150 গ্রাম। 150 গ্রাম। আর পেরির বাচ্চা? পেরির বাচ্চা আমার কাছে নেই, আমি জানি না। পেরিকার তোমার কত করে জোড়া? ধাড়ি 1150 টাকা। 1150 জোড়া? এক পিস। পেরির বাচ্চা কত? 120 টাকা। 120 টাকা পিস। তোমার নম্বরটা বলে দাও। 9647-364097। আর কি আছে বাড়িতে? বাড়িতে মানে কয়লার আছে, বরান আছে। কয়লার কত? কয়লার 70 টাকা কিলো। 70 টাকা কেজি? কেজি। আড়াই হাজার মুরগি আছে। রেড আইল্যান্ড রেড আছে? রোড আইল্যান্ড রেড? রেড আইল্যান্ড রেড। রেড হাজার মুরগি। আড়াই হাজার কত? ওটার দাম 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর বাচ্চা পিস কত? বাচ্চা পিস আপনার মানে একদিনের বাচ্চার দাম হচ্ছে 23 টাকা থেকে শুরু। 23 টাকা থেকে শুরু একদিনের বাচ্চা? মানে ভ্যাকসিন করা? হ্যাঁ ভ্যাকসিন রেডি। আচ্ছা
তাহলে রোড আইল্যান্ড আছে আর ये देसी मेसी ऐसा बात है। हाँ। तो वन नंबर टा दिए था। 700-19-388-32। की नाम तो वा? कुतुबुद्दीन। हाँ? कुतुबुद्दीन मंडल। कुतुबुद्दीन। हाँ। मंडल। हाँ? अच्छा अच्छे। थोड़ा बच्चा तो बड़ा तोल देता है। हाँ तो लो। उनकी यूट्यूब वीडियो है। পেদির বাচ্চা কত পিস? 120 টাকা। কদিনের এটা? 14-15 দিন। ভ্যাকসিন করা? তোমার নম্বর বলেছো না? দেশি মুরগি আর সোনালি মুরগি চেনা যায় কি করে? এমনি নতুন লোক চেনা মুশকিল, নতুন লোকের পক্ষে মানে প্রথম, হ্যাঁ মানে প্রথমে ধর পাকে ফলো করতে হয়, পা দেখলে আপনি বুঝতে পারবেন, অনেকটাই বুঝতে পারবেন। আর সোনালি যেগুলো রয়েছে ওর পাগুলো সাদা হয় আর পরিষ্কার হয়, আর যেগুলো দেশি রয়েছে পাগুলো হয় মানে একটু ময়লাটে হয় আর মানে হলুদ রঙের হয় আর লাল লাল দাগ থাকে। কত এগুলো দেশি? 450 পিস কদিনের? এটা আমার কেনা তো খালি বলতে পারবো। এগুলো সোনালি তোমার? রাজাস কার? রাজাস ২০০ টাকা পিস। আর গিনি ফল? ২০০ টাকা জোড়া। তার কি বাচ্চা কত গো? কাকা ইয়ে রাজা ইয়ে কত? হাঁস কত দেশি? দেশি হাঁস 450 টাকা। তার কি কত কত করে জোড়া? ২০০০ টাকা জোড়া। এগুলো কিসের বাচ্চা? সোনালি বাচ্চা। কত করে? ১০০ টাকা পিস। আর গিনি ফল? গিনি ফল গীতা কত? ৭০০ টাকা পিস। আর সিল্কি কত? সিল্কি ৩০০ টাকা পিস। কেমন সিল্কি বার করো? কত বললে? কত? ৩০০ টাকা। আহ
আর এটা রানি রানি কত রানি 110 টাকা পিস টাকা পিস সি কত হাস জোড়া পিস অ্যাডাল্ট পুরো নাকি ধাড়ি ये पेरी कत 1100 টাকা পিস 1100 টাকা পিস পেরির বাচ্চা আছে নাকি বাড়িতে পেরির বাচ্চা আছে কত করে পেরির বাচ্চা 100 টাকা পিস 100 টাকা কি নাম তোমার মেদানুর মন্ডল মেদানুর মন্ডল এই নাকি রাজাস আছে কত করে 1200 টাকা পিস 2400 টাকা জোড়া কত জোড়া বলছি 900 আছে 700 আছে 600 700 ঘাড়ি এগুলো ঘাড়ি দিন দিবে সঙ্গে সঙ্গে এক মাসের মধ্যে দেশি কত কেজি 400 তেরি।